আসসালামু আলাইকুম তাসলিমাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য মুচমুচে পেঁয়াজ কিভাবে ভাজা যায় সেটাই করে দেখাবো আজকে তো চলুন তৈরি করা যাক পেঁয়াজ তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মুসুর ডাল নিয়েছি এখানে আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন মুসুরি বা খেসারি ডাল দিয়ে বেশি করা হয় তো ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো একেবারে মিহি ব্লেন্ড না আধা ভাগ করে নিয়েছি আমি 2 কাপ নিয়েছি বাট পুরোটা দিয়ে আমি পেঁয়াজ করব না বেশিরভাগ ডালে আমি ডিপ করে রেখে দেব তো আমি যতটুকু করব তার জন্য পরিমাণমতো পেঁয়াজ কাঁচা মরিচ কুচি ধনে পাতা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ এই মিশ্রণটাকে পেঁয়াজের মিশ্রণটাকে একটু মেখে নেব তারপরে হচ্ছে এতে পরিমাণ মতো ডাল দিয়ে দেব হলুদ গুঁড়ি দিচ্ছি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর হচ্ছে প্রায় 4 টেবিল চামচের মতো আমি ডাল নিয়েছি আজকে করার জন্য তো ওইটা আমি মিশ্রণটাকে মেখে নেব ভালোভাবে তো আমি কতটুকু কি দিয়েছি সব ইনগ্রেডিয়েন্টে লেখা আছে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি তো আমার পেঁয়াজটা কীভাবে ভাজি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি একটু জিরার গুঁড়িও দিয়ে দিয়েছি তো ভালো করে মেখে নিচ্ছি তো পেঁয়াজ ভাজার জন্য আমি এখন হচ্ছে একটা চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজতে হবে তো আপনারা সেভাবে আপনাদের প্যান বা কড়াই যেটাতে ভাজেন সেটা বুঝে তেল দিবেন তো সবগুলো পেঁয়াজকে আমি দিয়ে দিয়েছি তো এই মুহূর্তে আমি মিডিয়াম আঁচে রেখেছি বাট আমি পরে আঁচটা কমিয়ে দেবো কারণ হচ্ছে পেঁয়াজ যদি হাই ফ্লেমে ভাজা হয় তো সেক্ষেত্রে হচ্ছে পেঁয়াজটা দেখা যায় উপর থেকে লাল হয়ে যায় বাট ভিতরে সফট থাকে তো এই সেক্ষেত্রে হচ্ছে পেঁয়াজটা খেতে ভালো লাগে না আপনারা যদি লো আঁচে করেন তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটা একদম ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসবে খেতেও ভালো লাগবে সেটা আর অনেকক্ষণ ক্রিসপি থাকবে নরম হবে না আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি এই পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি তো আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে তো করে দেখবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে তো উঠিয়ে হচ্ছে একটা টিস্যু পেপার নিয়ে নিব যাতে এক্সট্রা তেল থাকলে সেটা টেনে নিতে পারে দেখতে পাচ্ছেন কেমন ক্রিসপি হয়েছে পেঁয়াজগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ হতাশ হবেন না আমার পেঁয়াজগুলো প্রায় রেডি আমি টিস্যুতে নিয়ে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশে দিয়ে দেব সার্ভিং ডিশে সাজিয়ে নেব পেঁয়াজগুলোকে খাওয়ার জন্য পেঁয়াজগুলো তৈরি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ